কোনো ছেলে বা কোনো মেয়ে যদি বুঝতে পারে যে কেউ তাকে অনেক বেশি ভালোবাসে এবং তাকে তার জীবন বানিয়ে নিয়েছে, তবে সে ছেলেটি বা মেয়েটি নিজেকে অনেক বেশি ভাগ্যবান বা ভাগ্যবতী বলে মনে করে। এবং সে ছেলেটি বা মেয়েটিও তার ভালোবাসার মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে চায়, সারা জীবন দুজন একসাথে থাকতে চায়। এই ভালোবাসাটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য কিছু উপায় আছে, আজ আমি কথা বলবো সে বিষয়টি নিয়ে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বিষয়গুলো হলো, নাম্বার এক, সবসময় সে আপনার ওপর নজরদারি রাখবে যেন কেউই আপনার খারাপ করতে না পারে। আর যদি ভুল করেও কেউ আপনার কিছু আপনাকে কিছু বলে, তবে আপনার ভালোবাসার মানুষটি সেই মানুষটির সাথে সর্বোচ্চ খারাপ ব্যবহারটি করবে। নাম্বার দুই, তার মনের কথা সবার আগে সে আপনাকে বলবে। কারো কাছে আপনার নামে কোনো ধরনের বদনাম সে সহ্য করবে না। নাম্বার তিন, আপনার অ্যাটেনশন পাওয়ার জন্য সে সবসময় আপনাকে ইরিটেট করবে। আপনি যেন সবসময় তার কথা মনে করেন, তাই সে দিন রাত আপনাকে ফোন করবে। নাম্বার পাঁচ, সবসময় সে আপনার প্রতি বিশ্বস্ত থাকবে, ছোটোখাটো বিষয়গুলোর ওপরও নজর দেবে এবং একসাথে আপনার সাথে ঘুরতে যেতে চাইবে। এই পাঁচটি কাজ যদি আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য করেন, তবে সে আপনাকে আগের চেয়েও আরও দ্বিগুণ ভালোবাসবে। ভালোবাসা মানেই মায়া, যেখানে মায়া থাকে না সেখানে ভালোবাসা জন্ম নিতে পারে না। ভালোবাসা প্রকাশ করাতেই ভালোবাসার সফলতা আসে। ভালোবাসা বাড়াতে চাইলে আগে ভালোবাসা প্রকাশ করতে হবে। মনের মাঝে কথা চেপে রাখলে কখনোই ভালোবাসা বাড়ানো যায় না। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।